ব্যবসায়িক তথ্যগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করি, যাতে করে কোথা থেকে আপনারা প্রস্তুতকারকের সন্ধান পাবেন এবং কি আপনারা বিভিন্ন পণ্যের খুবই রিজনেবল প্রাইসে পণ্যগুলো কোথা থেকে পাবেন সেই ধারণা সেই চিন্তা করে আমি আজকে চলে আসছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট আপনার ঢাকা চক বাজার। তো আমি আজকে যে দোকানটা ভিজিট করতেছি ভিউয়ার্স, এই দোকানটা আপনার অনেক সুপরিচিত এবং কি আপনার ইউটিউবে এবং কি ফেসবুকে অনেক পরিচিত একটা দোকান। যে দোকানের নাম হচ্ছে আপনার মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা পণ্যগুলা, মানে যেসব পণ্যগুলা নিয়ে আপনারা ব্যবসা করে অনেক টাকা প্রফিট করতে পারবেন, যেমন আপনার মোম, তারপর যাই জুতা তৈরি এবং কি আপনার কলম তৈরি, সব ধরনের পণ্য মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন দাদার শপে। তো আমি এখন আজকে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি আপনারা একটু কলম কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনাদের একটু হলেও উপকার চলে আসবে। আর যারা আপনার কলমের মেশিন নিয়ে কলম তৈরি করতে চান তারা কিন্তু দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছেন এবং কি আপনারা SMS বলছেন যে কলমের মেশিনের একটা ভিডিও করার জন্য, তারই ধারাবাহিকতায় আমি আজকে চলে আসছি দাদার সাথে। তো চলুন কথা না বাড়িয়ে দাদার সাথে একটু কথা বলা যাক এবং কি কলম কীভাবে তৈরি করা হয় সেটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের অনেকের রিকোয়েস্টে আপনার শপে চলে আসি, কলমের মেশিন দিয়ে কিভাবে কলম তৈরি করা হয় সেটা একটু দেখানোর জন্য তো আপনার জন্য আপনার মাঝে চলে আসি। এখন আজকে আমার বৃহত্তর উদ্দেশ্যে কলম কীভাবে তৈরি করবেন একটু দেখিয়ে দেবেন, তার আগে আপনার শপের লোকেশনটা একটু বলে দিন কীভাবে আসতে হবে। দোকানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ঢাকা চক বাজার চুড়িহাটটা আজগোল্লায়। চুড়িহাটটা আজগোল্লায়। আমার নাম হচ্ছে জীবন সরকার। জীবন সরকার। তো দাদা আপনার শপে যে কালেকশনগুলো রয়েছে এক এক করে পরবর্তীতে জানিয়ে দেবেন এবং কি আজকে যেভাবে কলমগুলো তৈরি করা হয় একটু দেখিয়ে দেন, যাতে করে বেকার যারা ঘরে বসে আছে তারা কিন্তু এই যে আপনার থেকে মেশিনগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে কি কীভাবে শুরু করবেন একটু দেখিয়ে দেন। এইখানে বসে চাপ দিলে কালি বড়া হয়ে গেল, কালি বড়া হইতাছে, কালি বড়া হয়ে যাচ্ছে, ধরেন কালি বড়া হয়ে গেছে। এখন আমি যাবো অ্যাডাপ্টারে, এখানে রেখে দিলাম এই অ্যাডাপ্টার, এই মোটা অংশটা যাবে মেশিনের ভিতরে, এই যে বিয়ার্স এইখানে রাইকা অ্যাডাপ্টারে লেগে গেল, এই যে বিয়ার্স। আমি আরেকটা দেখাচ্ছি সংক্ষেপ, মানে এক সেকেন্ডও লাগেনি বিয়ার্স, একটা কলমের পিনগুলো লাগাইতে এক সেকেন্ডও লাগেনি, এই যে বিয়ার্স লেগে গেল। এখন আমি যাবো পয়েন্টে, এই পয়েন্টে যেখান থেকে লেখা পাইলো এটা যাবে আমার মেশিনের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এই যে বিয়ার্স লাগানো হয়ে গেছে, মাত্র 2 সেকেন্ডের ভিতরে আপনার কলমের কাজগুলো তৈরি করা হয়ে যাচ্ছে ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স পিনগুলো লাগানো হয়ে গেছে। এখন তিনটা মেশিনের কাজ গেল, এখন যাবে হাওয়াই মেশিন। হাওয়াই মেশিনটা দিয়ে কি করা হয় দাদা? এটার মধ্যে কলমগুলো ভরে হাউসফুল করে ঘুরা ধরে, কারণ বাচ্চা বলা বলে একটা এখানে কালি আসে না। হ্যাঁ হ্যাঁ, এই কারণে হাওয়াই মেশিনটা আগে সম্পূর্ণ পিন এবং কি নিবগুলো লাগাই তারপর কালিগুলো ঢুকে আনার পরে তারপর যে এই মেশিনে আসবে না? জি, এই মেশিনে আসবে। দেখা দিচ্ছি এইভাবে 10 থেকে 15 মিনিট ঘুরাইতে হবে। জি, ঘুরানোর পরে তাহলে আর কলমে এই যে ইয়া হবে না, কালি আর ছাড়বে না। এই যে ইয়া ঘুরানোর শেষে সর্বশেষ কাজ হচ্ছে এই পাতা। হ্যাঁ হ্যাঁ, এই পাতার ভিতরে ভরে আপনি মার্কেটিং করতে পারবে, মার্কেটিং করতে পারবে। এবং এই যে কলমের মুখের মধ্যে যে ক্যাপ আছে, হ্যাঁ সব আছে আমাদের কাছে, বুঝতে পারছো, সব আছে। এই আমাদের ক্যাপ, এই যে বিয়ার্স ক্যাপগুলা। তো একটা মেশিন কলমের একটা মেশিন নিয়ে কত টাকা খরচ করতে পারে দাদা? একটা কলমে খরচ হবে 2 টাকা 10 পয়সা, 2 টাকা 10 পয়সা। খুব হাই কোয়ালিটিটা, মানে হাই কোয়ালিটির যে কলমগুলো রয়েছে এগুলো মাত্র 2 টাকা 10 পয়সা 10 পয়সা খরচ হবে।
তাহলে বিক্রি করে কত 5 টাকা 10 টাকা তার মানে আপনার অত অত লাভের ব্যবসা বিয়ার তো এই মেশিনটা দাদা কত টাকা পড়তে পারে এইটা হচ্ছে হাই কোয়ালিটি মেশিন এটা হচ্ছে 18000 টাকা আরেকটা মেশিন আছে এটা 15000 টাকা এই যে এটা হচ্ছে 15000 টাকা আর এটা হচ্ছে যে 18000 টাকা 18000 টাকা হলে কমপ্লিট একটা কলমের যাবতীয় যত কিছু আছে সবগুলো তৈরি করতে পারবেন সবগুলো তৈরি করতে 18000 মাত্র 18000 টাকা দিয়ে আপনারা এই কলমের মেশিনগুলো নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন এবং কি আপনারা বিভিন্ন অঞ্চলে গিয়ে আপনারা এই যে কলমগুলো তৈরি করে আপনারা মার্কেটিং করে মাসে অনেক টাকা মাসে কত টাকা আর্ন করতে পারবে দাদা দাদা ভাই মোটামুটি ভালোই করতে পারবে কারণ এটা হলো সেলের উপর নির্ভর করবে সেল দিয়ে কারণ একটা 2 টাকা 10 পয়সা করে 5 টাকা বিক্রি যে যত সেল দিবে তত টাকা যত সেল করবে তত লাভ আবার এই অল্প পুঁজি দিয়ে এইটা শুরু করতে পারি এই মাঝারি মেশিন এটা হচ্ছে মাঝারি মেশিন এই মাঝারি পাতাগুলো তৈরি করতে পারবে হ্যাঁ হ্যাঁ এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি নিজে হাতে বুঝতে পারছি এই মেশিনগুলো যদি নিতে চাই তাহলে কত টাকা পড়তে পারে এই মেশিনটা এটা 25000 টাকা 25000 টাকা মাঝারি মেশিন মাঝারিগুলো তৈরি করতে যে মেশিনটা লাগে ওইটা 25000 টাকা দিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন शुरू करते मात्र 22000 টাকা দিয়ে দাদা আপনি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য।